পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় শান্তিপুর রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা ও স্বাস্থ্য শিবির। শান্তিপুর কৃতিবাস জনকল্যাণ কেন্দ্রে গতকাল সন্ধ্যায় শান্তিপুর রেড ভলেন্টিয়ার্সের ব্যবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শান্তিপুর মরণীয় সহযোগিতায় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আজ থেকে শান্তিপুরের বিভিন্ন করোনা আক্রান্ত রোগী সহ বিভিন্ন ক্ষেত্রে রোগীদের অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। এছাড়াও প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে শান্তিপুর রেড ভলেন্টিয়ার কার্যালয়ে ডাক্তার শিবাজি প্রসাদ করের উপস্থিতিতে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে, এমনটাই আমাদের প্রতিনিধিকে জানালেন শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো। সপ্তাহের যে কোনো দিন কার্যালয়ে এসে এই স্বাস্থ্য শিবিরে নাম লেখানো যাবে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়াররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দিবারাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার ভূয়সী প্রশংসা করে উপস্থিত বিভিন্ন সংগঠনের কার্যকর্তারা। আজকে আমরা এই সময়ে এই কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন আমাদের কোনো হাতে কোনো সরঞ্জামই ছিল না, সেই সময় এগিয়ে এসছেন শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা মরমী, এগিয়ে এসছেন শান্তিপুর বিজ্ঞান মঞ্চ, এগিয়ে এসছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং শান্তিপুরের বিশিষ্ট নাগরিক যারা আমাদের অর্থ দিয়ে সরঞ্জাম দিয়ে সাহায্য করেছেন। আজকে আমরা শান্তিপুরের তাদের দেওয়া অর্থ এবং তাদের দেওয়া সহযোগিতায় যে সরঞ্জামগুলো আমরা পেয়েছি তার মধ্যে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার অন্যতম। এই অক্সিজেন সিলিন্ডারগুলো ইতিমধ্যেই জনগণের জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু আর আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন ছিল। একই সঙ্গে আমরা এখানে আজ থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার করে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এটা আমরা চালু করলাম। ডাক্তার শিবাজি প্রসাদ কর প্রতি মঙ্গলবার 4টে থেকে 6টা পর্যন্ত এই রেড ভলেন্টিয়ার কার্যালয়ে তিনি থাকবেন এবং সেই বিনামূল্যে শান্তিপুরের মানুষের চিকিৎসা পরামর্শ তার তিনি দেবেন। ফলে এই আগামী দিনে এই পরিষেবাটা আমরা রাখছি এবং আগামী দিনে হচ্ছে এই অক্সিজেন হচ্ছে পরিষেবা কেন্দ্র, এখানে এসে মানুষ হচ্ছে অক্সিজেন পরিষেবা পাবেন এবং বাড়িতে যেমন আমরা অক্সিজেন পৌঁছে দেবো, আবার এখানে হচ্ছে কিছুক্ষণ অবস্থান করেও তিনি অক্সিজেন পাবেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।